الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنا له لحافظون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشاطئ شكري دوسري باركون اللهم صل على سيدنا আল্লাহ বলেন আমি তোমাদের
আমার নবীর সাথে সম্পর্ক আছে। আমার আল্লাহ বলেন তোমরা আমার সাথে লাইন লাগাইতে হবে না, আমি আল্লাহ তোমাদের সাথে লাইন লাগাই। কি মোহাম্মদ তুমি তো হাম তেরে হ্যায়, ইয়ে জাহান চিজ হ্যায় কিয়া। এই পৃথিবীতে যা কিছু আছে, নবমণ্ডল ভূমণ্ডল পৃথিবীর যাবতীয় সব কিছু, এইগুলি কি? ইয়ে জাহান চিজ হ্যায় কিয়া, লৌহ কলম তেরে হ্যায়। এইগুলি তো কিছুই না, লোহ কলম আরশ কুরসি সব তোমার। আমার ভাই ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে না? আপনাদের এই দেশটা মুসলমান মাইনরিটি সংখ্যা কম, ঠিক যাদের সংখ্যা বেশি তারা কারা? খ্রিস্টান। খ্রিস্টানদের কিতাব হলো বাইবেল। আজ পর্যন্ত কোনদিন শুনেছেন আপনাদের ইমাম সাহেবের মতো এরকম সুন্দর সুরে বাইবেল পাঠ করে? কোথাও পৃথিবীর কোথাও আল্লাহ পাকের কালাম কুরআন যেভাবে তেলাওয়াত হয়, খ্রিস্টানদের বাইবেল পৃথিবীর কোন জায়গায় দেখাইতে পারবে না সেইভাবে তেলাওয়াত, ঠিক না? কুরআন শরীফ তেলাওয়াত পৃথিবীর মুসলিম অমুসলিম গোটা পৃথিবীর সর্বস্তরে আজকে তেলাওয়াত হচ্ছে, ঠিক না? আপনাদের অমুসলিম রাষ্ট্র সেই ব্রিকল্যান্ড ইসলান্ডন ওই সমস্ত জায়গায় যায় দেখেন বিভিন্ন দোকান পাটে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছে, ঠিক না? আজ পর্যন্ত কি আপনারা কোনদিন শুনেছেন পৃথিবীর কোনো দেশে কোনো জায়গায় বাইবেলের প্রতিযোগিতা হয়েছে? কিন্তু কোরআন শরীফের হয় কিনা? গোটা বিশ্বের মুসলিম অমুসলিম দেশেও অনেক জায়গায় কোরআন শরীফের কম্পিটিশন হয়, ঠিক তেলাওয়াতের কম্পিটিশন গোটা পৃথিবীর মাঝে আজকে শেখ সুদাইসি হারারাইন শরীফ আইনের ইমাম ওনার তেলাওয়াত গোটা বিশ্বে আজকে বাড়ছে, ঠিক কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছে? আল্লাহ। সুতরাং এই কোরআন সম্পর্কে যতই বিরোধিতা করুক না কেন, কোরআনের বিরোধী যারাই হোক না কেন, যত বড় শক্তি নিয়ে আসুক না কেন, এই কোরআনের একটা অক্ষর কেউ মিটাইতে পারবে না। বলে পারবে না? রাসূলের জমানায় কোরআন শরীফের বিরুদ্ধে অর্ডিন্যান্স জারি হয়েছে। وقال الذين كفروا لا تسمعوا কোরআন শরীফের আওয়াজ শ্রবণ করা যাবে না, আওয়াজটাও শোনা যাবে না। ক্যাবিনেট বসে অর্ডিনেন্স জারি হয়েছে। আমার আল্লাহ কয় তোমরা অর্ডিনেন্স জারি করো, দাবি তো আমার হাতে। অর্ডিনেন্স জারি করেছে আবু জেহেল ও তোমার সাইবা আবু সফিয়া, অর্ডিনেন্স হয়েছে ক্যাবিনেট বসেছে দিনের বেলা রাত্রের বেলা মোহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল কয় অর্ডিনেন্স জারি করছি আমি, আর তো কেউ আসবে না, আমি একটু গেলাম শরীরে অদয়া খারাইছে করে কোনা। আবু সুফিয়ান কয় অর্ডিনেন্স জারি করে আসছি আমরা, আবু জাহেলের ভয়ে ওই ধরা কেউ যাবে না, আমি একটু গেলাম শরীরে। সব গেছে ঘরের চতুর্দিক দিয়ে খারা, সারা রাত্র কোরআন শুনছে। সকালবেলা যখন সূর্য উঠে উঠে বা তাড়াতাড়ি করে যখন যাইতেছে আর কি, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে,
এই মিস্টার আবু জাহেল সাহেব, তোমার সভাপতিত্ব কালকে মিটিং হইল, বলে ওডিং এর তুমি জারি করলা, রোলিং দিলা তুমি, তুমি আসলা যায় হাতে ধরে কইস না, আজকে শপথ কর কালকে থেকে আমরা কেউ আসবো না, তুমি ঠিক থাকবো তো? বলে হ্যাঁ ঠিক আছে। রাত্রের বেলা যখন শুইতে গেছে আবু জাহেল মনে হবে যেই শপথ করছি আজকে আর কেউ যাবে না, আমি একটু শুনে আসি। ঠিক আছে আবু, একটু পরে দেখে উঠবো গেছে সেই শুনতে মজা লাগে না, মজা লাগে না? কোরআন শরীফ সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে তেলাওয়াত করেন, আজ পর্যন্ত কোনদিন বেমজা লাগবে কি বলেন? আয় যতই করেন ততই মজা লাগে, তার নাম কোরআন। আবার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে চ্যালেঞ্জ করেছে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বলেন হে জগৎবাসী, জগতের বিখ্যাত দার্শনিকেরা, আমার কুরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণ যদি মনে করো তাহলে ছোট্ট চাইতে ছোট্ট একদম ছোট এমন একটা আয়াতের মতো, একটা সুরার মতো, একটা সুরা বানায় আনো দেখি। কোরআন শরীফে এখনো সেই চ্যালেঞ্জ আছে না নাই? আছে না? আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন সাহিত্যিকের যুগে, এমন সাহিত্যিক আপনার সঙ্গে কথা বলে কবিতা বানাইয়া বলতে পারত, চিন্তা ভাবনা নাই, এমনি ব্রেন তাদের এত ভালো ছিল, একবার বলার পরে মুখস্থ, দ্বিতীয়বার যদি কোনো কিছু বলা লাগে সে সমাজে দাম নাই, ব্রেন খারাপ দুইবার কোয়া লাগে। এমন ব্রেনিয়ান এমন সাহিত্যিকের যুগে আল্লাহ কোরআন নাযিল করে চ্যালেঞ্জ চলে নিয়েছেন, আমার ভাইয়া বড় বড় সাহিত্যিককে একত্রিত করে সবাই মিলে আসছে কোরআন শরীফের চ্যালেঞ্জ গ্রহণ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার রাসূল আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ চ্যালেঞ্জ তো তারা গ্রহণ করেছেন, এখন এই চ্যালেঞ্জের মোকাবেলা আমি কি দিয়ে করব? আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, ছোট্ট একটা আয়াত বাইতুল্লাহ শরীফের সেই বোর্ডের মধ্যে লাগিয়ে দেওয়া হলো, বড় বড় সাহিত্যিক ভালো খাবার দাবার চিন্তা মুক্ত পরিবেশে গবেষণা করার মতো এরকম জায়গার ব্যবস্থা করে সেই জায়গায় তাদেরকে বসায় দেওয়া হলো, গবেষণা চলছে প্রত্যেক দিন রাত্র দিন ২৪ ঘন্টা গবেষণা কর একটা তৈরি করে বাইতুল্লাহ শরীফের ওইটার সাথে এসে মিলে দেখে কিচ্ছ হয়, আবার যায় চিন্তা ভাবনা করে, এইভাবে চিন্তা ভাবনা করতে করতে শেষ পর্যন্ত সবাই মিলে বলেন সর্বনাশ, একটা কিছু কইলা তো লাগবে, পালন করা শেষ পর্যন্ত কি বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এই যে ইন্না আতাইনাকাল কাউসার এই যে পুরো লাগানো আছে এটা কোন মানুষের বাক্য নয়, মানুষের কালাম নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কালাম আল্লাহ পাকের কালাম। কে গোটা পৃথিবীতে কোরআন শরীফের তেলাওয়াত চলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম যখন নাযিল হয় আল্লাহ পাক কি করে কোরআন হেফাজত করে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোরআন নাযিল হচ্ছে সারা গুহার ভিতরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে খুব বিচলিত, জিব্বাটাকে বেশি নাড়াচাড়া করে, শরীরটাকে কুচি কুচি করে, জিব্রাইল আমিন আসলে এক পলকে জিব্রাইল আমিনের দিকে তাকায় থাকে, জনমগ্ন হয়ে থাকে, হাই রে যদি একটা অক্ষর একটা বাক্য একটা শব্দ যদি শুনে যায় তাই রে কোরআন কিয়ামত পর্যন্ত কি বলে পড়ছে, আমার আল্লাহ রাসূল কি বলেছে? লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাহাজা
মুচি করেন যেন মগ্ন হয়ে থাকেন বাপসাপ দেখান কোরআনের আবার কোন অক্ষর ছিটকে যায় কিনা নবী হে চিন্তা ভাবনার কোন কারণ নাই জিহ্বাটাও নাড়াচাড়া করার কোন প্রয়োজন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি আপনার সিনার ভিতরে কোরআন জমায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করলাম আল্লাহ পাক গ্রহণ করেছি সুতরাং চিন্তার কোনো কারণ নাই لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا فإذا قرأنا فاتبع قرآنا ثم إن علينا بيانا صدقي قرآن شريف مخصص مخصص কোরআনের মাহাত্ম্য কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের আইন কানুন যাবতীয় সব কিছু আপনার মাধ্যমে বর্ণনা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম সেই কোরআন পৃথিবীতে কেউ মিটাইতে পারবে না কি বলেন পারব না আজকে গোটা পৃথিবীতে আল্লাহ না করুক এমন কোন পরিস্থিতি যদি আসে কোরআনের ছাপা কোরআনগুলো কাগজের লেখা কোরআনগুলো সবগুলোকে কোন কারণে কোন তালেম যদি মিঠাই দেয় কি বলে শেষ তো কিসের কোরআন হাতের লেখা কিসের কোরআন কাগজে লেখা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জবান থেকে কোরআন বের হয়ে গেছে আজকে কোথাও পৃথিবীতে চলেন এক কবি বাইবেলের হাফেজ দেখাইতে পারবে গোটা পৃথিবীর লক্ষ কোটি ইহুদি সম্প্রদায় যারা আজকে বাহাদুরি করে গোটা পৃথিবীতে তাদের কিতাব তৌরিতে একটা কপি মুখস্থ কেউ দেখাইতে পারবে না ঠিক না আর আপনার ইংল্যান্ডে মুসলিম দেশ না হাফেজে কোরআন আছে না নাই আছে না নাই হাফিজি মাদ্রাসা আছে না নাই কোরআন শরীফ সিরার ভিতরে আমার আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন লৌহে মাহফুজ কোথায় লোহে মাহফুজ কোরআন শরীফ না শুধু গোটা পৃথিবীর যাবতীয় সবকিছু লোহে মাহফুজে সেখানে সংরক্ষিত সেই লোহে মাহফুজে কোরআন অক্ষর নাই আওয়াজ নাই অক্ষর নাই আওয়াজ নাই লোহে মাহফুজে কোরআনের অক্ষর নাই আওয়াজ নাই বুঝেন ভালো করে বর্তমান যুগের ক্যাসেট সিডি সামান্য এত বড় একটা ইডারি কি কর আচ্ছা সিম কার্ডই মনে করেন সেই মেমোরি কার্ড এটার ভিতরে ওই বাবা কত কিছু আচ্ছা এটা যদি এখন খুলেন খুলে যদি ভাঙেন কাটেন কোনো অক্ষর পাওয়া যাবে আছে কিছু এটার ভিতরে কোনো আওয়াজ নাই ওই লোহে মাহফুজের ভিতরে কোরআনের কোন অক্ষর নাই আওয়াজ হাফেজ কোরআন ত্রিশ পারা কোরআন মুখস্থ ওনার কাছে বসলে কোন আওয়াজ শোনা যায় আছে আওয়াজ দেহের ভিতরে আওয়াজ নাই ওনাকে যদি অপারেশন করা হয় ভিতর থেকে কোন একটা অক্ষর বের হবে কি বলে বলে হাফেজ সাহেবের কোরআন শরীফ তেলাওয়াত এত সুন্দর আচ্ছা ওনাকে একটু খাইটা দিয়ে দিলি পাওয়া যাবে কিন্তু আমার ভাইয়া গোটা পৃথিবীতে যতগুলি হাফেজ আল্লাহ পাক তৈরি করেছেন যাদের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দিয়েছেন মনে করতে হবে আল্লাহ পাক হাফেজে কোরআনের দেহকে লৌহে মাহফুজ বানাইছে লৌহে মাহফুজ লৌহে মাহফুজের ভিতরে যখন কোরআনের অক্ষর নাই আওয়াজ নাই হাফেজে কোরআনের দেহের ভিতরে অক্ষর নাই আওয়াজ কোরআন আল্লাহ পাকের কালাম শুনলে শুনলে মানুষ কোরআন শরীফের আওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফের আওয়াজ শোনা যাবে না ওডিদের দাঁড়িয়ে গেছে এবার হজের মৌসুমে রাস্তাঘাটে চতুর্দিকে মানুষ খাড়া করে দিছে রাস্তার মোড়ে মোড়ে মুহাম্মদ নামে নাউজুবিল্লাহ একটা পাগল এই মক্কার গলিতে আছে তার একটা তেলাওয়াত চালু কাছেও যাওয়া যাওয়া কোনো কথাও শোনা
মক্কানগরীতে ঢুকতেছে ওনাকে এই কথাটা বলছে সাবধান এই মক্কানগরীতে যে আপনি আসছেন আপনি তো বড় ভেনিয়ান মানুষ আপনি অনেক কবিতা আবৃত্তি করেছেন এত কবিতা এত সাহিত্যিকতা আপনার আছে সাবধান একটা পাগল আছে ওই বেতারা শুই না কানের ভিতরে তোলা ঢুকাইছে খুব ভালো করে দুই কানে ভালো করে তোলা ঢুকাইছে সাবধান তার আওয়াজ কোনো দিক দিয়ে আবার আপনার কানে ঢুকে রেখে হারাম শরীফে গেছে আল্লাহর নবী হারাম থেকে কোনায় দাঁড়ায় নামাজ পড়তেছে কাছে নিয়ে গেছে আচ্ছা কান যদি ভালো করে বন্ধ করে রাখেন তারপর তো কিছু অবশ্য তাই কাছে দিয়ে যাওয়ার সময় হুজুরের কেরাম কোরআন তেলাওয়াত শুনছে শুই না প্রথম যে কোরআনটা দিলেন ভিতরে ধাক্কাটা দিয়েছে এটা কই যাই আমি এত বড় সাহিত্যিক এত বড় সাহিত্যিক আমি কবিতা আবৃত্তি করি কত জায়গায় কবিতার কম্পিটিশনে গেলাম কোনো জায়গায় কেউ আমাকে মানে তার দলে নিতে পারে নাই কোনো জায়গায় আমাকে আতর করে নাই আর সামান্য একটু শুনলেই আতর করে দিল কথা বলো নাকি আমি ভিতর থেকে তোলা যায় ঢোকাইছিল এটা খুইলে বাইর করতে বাইর করে গেলে একটু শুই না দেখি তো বা শুনছে শোনার পরে এখন দুই নম্বরে আগ্রহ থাকছে লোকটা কাছে বসে যখন শুরু করেছেন অল্পক্ষণ তেলাওয়াতের পরেই দেখা গেছে চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে আল্লাহর নবী তেলাওয়াতের ভিতরে ওই সাহিত্যিক ডাক দিয়ে বলেছে হুজুর জীবনে অনেক তেলাওয়াত শুনেছি অনেক কবিতা শুনেছি নিজ আবৃত্তি করেছি এইটা কোনো মানুষের কালাম না এইটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আর কোনো চিন্তার কারণ নাই জিজ্ঞাসার কাউকে করতে হবে না আমাকে বলেন আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন কিভাবে সারা লাগে আমার এই কথাগুলি মনে হয়েছে ইমাম সাহেবের তেলাওয়াত করার সময় আপনারা কত সুন্দরভাবে কোনো উচ্চ বাচ্য নাই কিছু নাই আরে মিয়া এরকম কোন মানুষ যদি কোথাও জমাইতো আর যদি গান খুব করুণ সুরে কইতো এরপরে দেখতেন যে কত মাথা দেখি কত মাথার কত কিছু কিন্তু কোরআন তেলাওয়াত করেছে স্তব্ধ নিস্তব্ধ একদম মৌমাছির মতো সকলে বসে কোরআন শুনবে আহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে আগমন করেছেন আবু জাহেল সাহেব মিটিং ডাকছে ক্যাবিনেট বসছে বসার পরে কি করা যায় একজন এটা করে এত বিচলিত হয়েছে কেন মোহাম্মদ রেনা কিছুদিন আগে ভালো মানুষ হইলা ভালো মানুষ তো ঠিক না আরে আবু জাহেলকে দেখে জিজ্ঞেস করেছেন আচ্ছা আবু জাহেল সাহেব বলেন তো দেখি মোহাম্মদ বিন আব্দুল্লাহ লোকটা কেমন বলে দেখো আসল কথা কইলে তার মতো লোক কি আসমানে নিচে জমি দেখো সে তো সব দিক থেকে ভালো কোনোদিন মিথ্যা কথা বলে নাই সবসময় কোনোদিন কোনো আচরণ খারাপ করে নাই কিন্তু সে কোরআন দিয়ে নিয়ে এসেছে এইটাই তার সর্বনাশ করে কোরআন বুনিয়াদ থেকে মিঠাই দিতে হবে রাখা যাবে না কোরআনকে মিঠাইবার জন্য অনেক চেষ্টা করেছি আবার সর্বশেষ চেষ্টা কি চেষ্টা আবু জাহেল ওইটা দাঁড়ায় বলেন যে তার মাথাটা যদি কেউ খাই খাই না দিয়ে দিতে পারে আমি 100 উট পুরস্কার আরেকজন ওইটা দাঁড়ায় বলছে যে এই মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী দেখে একটা মহিলাকে বিয়ে করে দেবো আরেকজন ওইটা বলে আমি বিশাল বড় একটা অট্টালিকা বানিয়ে দেব পুরস্কার ঘোষণা হইতেছে ওমর ইবনুল খাত্তাব ঘরের কোনায় বসা ছিল ওখান থেকে ওইটা দাঁড়াইছে দাঁড়ায় সব গুরানি দিতে সবাই আবু জাহেল সব গুরানি দেখেই ডাক দিয়ে কিউ আমার লোক খুবই বাবা ঘটনা বলে না আপনাদের দেখলাম ভাবছিলাম যে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন ব্রেইন দুটো হয় খুব ভালো আসলে ব্রেইনই কিচ্ছু নাই ব্লাইন্ড কপি
বলে মিয়া বলবো না, একটা মানুষ মা নাই, বাপ নাই, অর্থ নাই, সম্পদ নাই, এই মানুষটার মাথাকেই জানতে পুরস্কার লাগে। বললেন কি এতদিন পর্যন্ত? তো অর্থ আমার হাতে দেন, আপনারা বসেন, মাথাটা কেটে নিয়ে আসেন। রক্ত কত গরম, দুইজনের একজনকে মুসলমান করে ইসলামকে শক্তিশালী করে দাও। আমার নবী দোয়া করে এই দিক দিয়ে আবু জাহেল মিটিং করে সিদ্ধান্ত করে রাসূলকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য। ওই মুহূর্তে উমর ইবনে খাত্তাব পুরস্কারের প্রয়োজন নাই, তলোয়ারটা দেন। আবু জাহেল খুব খুশি হয়ে তলোয়ার তার হাতে উঠাইয়া দিল। এবার খুশি বিরাজ করতেছে পুরা মিটিং এর মধ্যে, সকলেই বসো, এমন ছেলে পাইছি যে এই ছেলে কোনোদিন হত্যা না করে ফিরে আসবে না। যাও তলোয়ারটা হাতে নিয়ে যাইতেছে খুব বেগে, রাত্রে ওরা অন্ধকার রাস্তায় একজন লোকের সাথে করস হয়েছে, করস বলেন তো করস হয়েছে। এমন সময় ওই মানুষটা জিজ্ঞেস করে, উমর জীবন মনে হইল, বলা কোথায় যাচ্ছ রে তোর রাত্রে বেলা অন্ধকারের মধ্যে এরকম বেগে এত স্পিড ঘটনা কি? কথা বেশ না, মোহাম্মদ বিন আবদুল্লাহ মাথা কাটতেছে, তার সঙ্গে এত দুশ্মনী বিশেষ বলে, তার সাথে কোন দুশ্মনী নেই, সাথে কোরআন নিয়ে আসছে, ওইটার সাথে দুশ্মনী আছে। সুতরাং কোরআনকে বিদায় করতে হইলে তাকে বিদায় করা সারা দিকে তোমরা জানো। আমি যদি বলি কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকছে, কি করলি? কইলি বিশ্বাস হয় না, বলে না, এ বিশ্বাসের জিনিস নাই। আমি উমর ইবনুল খাত্তাব জীবিত থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে কষ্ট? যদি বিশ্বাস না হয় তোমার গয়নার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, যাও গো তোমার যাই একটু খবর নাও। উমর ইবনুল খাত্তাব কয় যা, বিশ্বাস হয় না আমার গয়নার ভগ্নিপতি মুসলমান হবে, বলে যদি বিশ্বাস না হয় তোমার গয়নার ভগ্নিপতির ঘরে কোরআন ঢুকছে, আমি শুই না আসছি এখনো, তাই তুমি শুনতে পারো। উমর ইবনুল খাত্তাব কইছে রাখ, মাথা কাটানোর পরে বইনার ভগ্নিপতির সাক্ষাৎ করে কিরা রোয়া হয়েছে বইনের বাড়িতে শুইনেন ঘটনা, ঘরের দরজায় দেয়া খাবিছে ভিতরে একজন উস্তাদ আর স্বামী আর স্ত্রী দুইজনকে কোরআন শরীফ শিক্ষা দেয়। ভিতর থেকে কোরআন শরীফ কিতাবে আসছে, তফসিরের কিতাবে মুফাসসিরিনগণ লিখেছেন উমরের দিলের ভিতরে কোরআন ধাক্কা লাগাইতে আরম্ভ করেছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস-সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশিস সামা লাহু মা ফিস السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى. أسمان زمين مالك كي أسمان زمين مالك كي مدوكان جاكي سوا سيطار مالك كي تحت الثرى بجن تو خورا سيكا وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى.
কথা বললে আল্লাহ শুনে কিনা? মনে মনে পরিকল্পনা করলে আল্লাহ শুনে কিনা? আমার ভাই আজকে পরিকল্পনা করেছেন সিরাজ ইবনে আল্লাহ জানে, আগামীকাল আপনার দিলের ভিতরে কি পরিকল্পনা হবে সেটাও আল্লাহ জানে। আসমান জমিনের মালিক কে? আপনি আমাকে তৈরি করেছেন কে? রিজিকের মালিক কে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? আমার ভাইরা পদ্মা নদীর ইলিশ মাছ ইংল্যান্ডের বাজারে আনলো কে? চিন্তা করছেন কোনদিন? পাকিস্তানের আম ইংল্যান্ডের বাজারে কে ঢুকাইল? কাঁঠালের ভিতরে মিষ্টি ঢুকাই লোকে, ডাবের পানির মধ্যে লবণের মিষ্টি মিশাই লোকে, মরিচ গাছের ফলের মধ্যে জাল দিল কে? খাইলাম তো খালি, একটু চিন্তা ভাবনা করলাম না, ফলটা সামনে ভেঙে দিয়ে একটু চিন্তা করেন যে দেখেন কেটা বানাইছিলি, হেরি কিভাবে করলো, কোথায় পদ্মা নদী, সেখান থেকে ইলিশ মাছটা ধরিয়া আবার টেলিভিশনের মধ্যে অ্যাডভার্টাইজ দেখা। হ্যাঁ আছে চিন্তা করলেন না আমার ভাইয়া, নাগা মরিচটা পর্যন্ত লয়ে গেলেন ইংল্যান্ডের মধ্যে বৈশা বৈশা। আয় হায় হায় রিজিকের মালিক কে? কে ঢুকাইল রিজিক? গুঠা সিলেটের মানুষ ইংল্যান্ডে সিলেট বসে বসে যা খাইতে, আমার আল্লাহ বলেন তোমার দুয়ারের মধ্যে আমি আল্লাহ পাক পৌঁছে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। আমার ভাইয়া গুজরাটের মানুষ এই এলাকায় যারা বসবাস করে, ইংল্যান্ডে যারা বসবাস করে, তারা যেই খাবার গুজরাটি মানুষের জন্য যেই খাবার সেখানে বসে দিয়ে খাইতো, ইংল্যান্ডের বাজারে সেটা পাওয়া ঠিক না? এইভাবে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। দরজার বাইরে দাঁড়াইয়া শুনতে আরম্ভ করেছেন আল্লাহ পাকের কালাম, উমরের দিলের ভিতরে অ্যাকশন করে ফেলেছেন, মনে মনে ভাবতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর পায়ের নিচে নিজের মাথা দিতে হবে। শুনতেছে কোরআনের তেলাওয়াত, একটু পরে কোরআন শরীফ আরেকটা দিলের ভিতরে ধাক্কা লাগিয়ে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, ওমর আমি আল্লাহ, যে আল্লাহ তোমাকে তৈরি করেছে। লাউজ্জা তোমাকে তৈরি করে নাই, খুবুলার মানা তোমার গায়ে শক্তি দেয় নাই, যেই শক্তির বিনিময়ে আজকে দুজাহানের সর্দারের মাথা গাই জানতে যাও, উমর রে এই শক্তির প্রতিটা বিন্দু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এ দিয়েছেন শক্তি, আমার আল্লাহ পাক দিয়েছেন শক্তি। আমার ভাইরা শক্তির বাহাদুরি দেখায়, সকালবেলা উঠিয়া চার পাঁচবার পাতলা পায়খানা হয়েছে, হাসিনি শক্তি পাতলা পায়খানা ভিতর থেকে বের হইল শক্তি সব শেষ, এত বড় শক্তির বাহাদুরি দেখাও, কে দেই শক্তি? ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ ভয় ভিতর ঢুকে দরজার মধ্যে
বইন আর ভগ্নিপতি দুইজনে থাকতে ইসলাম এইভাবে আসে নাই, ইসলাম এইভাবে আসে নাই। আজকে ইংল্যান্ডের বুকে আমি আপনাদের সামনে অপেন ওয়াজ করতেছি, ইংল্যান্ডে আপনারা হেলমেট বিতরণ করে প্রচার করে ইসলামের কথাবার্তা বলতে পারে, আল্লাহ আকবরের আযানের ধ্বনি দিতে পারে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ জুড়ে আওয়াজ করে পড়তে পারে নাই, মুসলমান হয়েছে প্রকাশ করতে পারে নাই। ফাতেমা ডাক দিয়ে বলেছেন স্বামীকে চুপ করো, উস্তাদকে বলেছেন চুপ করেন, দেখি কে আসছে, বলা তো যায় না, দরজা ফাঁক দিয়া দেখছে কে আইছে, শব্দ না, উমর ইবনুল খাত্তাব এসে খাইছে, আমাদের দেশের মায়া লোক হইলে একদিকে লুকায় যান, স্বামীকে বলছি আরেক দিকে লুকায় যান, সর্বপ্রথম দরজাটা আমি খুলবো, দেখবো আমার বাড়ির সামনে প্রথম আমি যাব, দেখবো আমার ভাই কি ব্যবহার করে, যদি কোন আক্রমণ করে সর্বপ্রথম আমার উপরে করবে, দরজাটা খুলছে উমর ইবনে খাত্তাব ভিতরে প্রবেশ করে গুসা, এই ফাতেমা নাম ছিল ফাতেমা, কি পড়তেছি ভাই, যাই পড়তেছিলাম আমার ঘরে বৈশা, তোমার কি সাবধানে কথা কর, সবকিছু বাহির থেকে শুনছি ভাই, শুই না যদি থাকো তাহলে তো জিজ্ঞেস করার প্রয়োজন নাই, হযরত ওমর ডাক দিয়ে বলেছেন ফাতেমা জিজ্ঞেস করেছে এই জন্য আমি তোর ভাই তুই আমার বোন, একই মায়ের দুধ তুই জলে পান করেছি, আমার সঙ্গে একটু পরামর্শ করলি না, একটু জিজ্ঞেস করলি না মুসলমান হয়ে গেলে, ফাতেমা ডাক দিয়ে বলে ভাই শুনো, মনে রাখেন ভালো করে, পর্দারালে কোনো মা বোন যদি কথা শুনে থাকেন আপনারও মনে রাখেন, জবাবটা ফাতেমা কি দিয়েছে, ফাতেমা ডাক দিয়ে বলেছেন ভাই শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে যার দিলকে হেদায়েতের জন্য টান দেয়, যার দিলকে যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয় তাকে দুনিয়ার কোন মানুষের সাথে পরামর্শ করতে দেয় না, আমার ভাইয়া এক কথা শুনে হাত দিয়ে মারতে শুরু করেছে, কিতাবের মধ্যে আসছে ফাতেমা জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে, পাউ দিয়া মারতে শুরু করেছেন, হাদি সিন্দর লেগেছেন মারতে মারতে উমর কাহিল হয়ে গেছে, মার খাইতে খাইতে ফাতেমা কাহিল হয় না, চুপ দিয়ে বাইর দিকে তাকে আর ডাক দিয়া বলেছেন ভাই শোনো, একই মায়ের দুধ তুমি পান করেছো আমিও পান করেছি, যেই মায়ের দুধ পান করে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমান হয়ে গেছো, আর একই মায়ের দুধ পান করে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বান্দী হয়ে গেছি, তাটা শুনে আমার একদম খাতা তো ফাতেমা কি পড়তেছি আমার একটু দেখাও তো, যেই বলছে ফাতেমা রক্তাক্ত অবস্থায় লাভ দিয়েছে, মনে মনে ভাবতে শুরু করেছেন আল্লাহর নবীর চোখের পানি মনে হয় অ্যাকশন করে, আল্লাহর নবীর দোয়া মনে হয় উমর ইবনুল খাত্তাবের দিলে অ্যাকশন করে ফেলেছে, ভাই হেদায়েতের জন্য চাইতে বড় সুযোগ আর নাও পাওয়া যাইতে পারে, কোরআন শরীফ যেই হালাতে ছিল সেই হালাতেই নিয়ে আসছে, উমর ইবনুল খাত্তাবের সামনে কোরআন রেখে দিয়েছেন, উমর কোরআনের দিকে নজর করার সাথে সাথে ওই আয়াতটা উমরের চোখে ভেসে আসছে, ইন্নানি আনাল্লাহ, একবার দুইবার তিনবার এই আয়াতের মধ্যে চোখ বুলাইতে আরম্ভ করেছেন উমর, হযরত ফাতেমা তাকায় দেখে উমরের গাল বেয়ে চোখের পানিগুলি গড়ায় যাচ্ছে, চিৎকার করে ডাক দিয়া বলছেন
نعم أنت ربي أشهد أن لا إله إلا الله محبت الشهادة ذكر كرن سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله সর্বপ্রথম সাক্ষী আল্লাহর উপরে সাক্ষী দেওয়া, ঠিক না? ইমানের তো দুইটা অংশ, আল্লাহর উপরে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া, রাসূল সর্বশেষ নবীর সাক্ষী দেওয়া, এখনো পর্যন্ত ইসলামের তালিম পাই নাই, পায়ের আওয়াজ খুব দপদপ করে যাচ্ছে। হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, হযরত আমির হামজা ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দেয়, এইখানে পায়ের আওয়াজটা শুনছে, সবাই ঘুরে তাকিয়ে দেখে ওরে খাতা দেখে তো অর্থা করছে, ঘুমন পরে এমনি আসেন, তোমার উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়া বলেছেন আমার এইটা দরবারে নব, এই জায়গায় পায়ের তালি তো দূরের কথা, কোরআনও জুড়ে আওয়াজ করে পড়া যায় না, লা তারফা ওয়া সুআতাকুম ফাওকা সাউতিন নবী, আমার রাসূলের দরবারে যেই নবীর গায়ে মশা মাছি কোনোদিন স্পর্শ করে নাই, রাস্তায় চলার পথে আল্লাহর নবীর গায়ে কোনোদিন সূর্যের তাপ লাগে নাই, রাসূল যাচ্ছেন মেঘমালা এসে হুজুরকে ছায়া দিয়ে, রাসূল যাচ্ছেন ফেরেশতা আল্লাহর নবীকে ছায়া দিয়ে, গাছের নিচে রাসূল যায় বসছেন, এই গাছে কোনো পাতা নেই, দ্বিতীয়বার বসার সাথে সাথে পটপট করে একলাহেদ রাসূলকে দাওয়াত করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই বালক 10 বছরের, আল্লাহর নবী এবং তার চাচা সহ শাম দেশে যাচ্ছেন, এই কাফেলা সহ দাওয়াত করেছেন, লম্বা চড়া ঘটনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার সকলের পরে গেছে আর সমস্ত মানুষ যাইয়া গাছের ছায়ার নিচে অবস্থান নিয়েছে, এবার হুজুর যাওয়ার পরে ওই গাছের ছায়া তার জায়গা নাই, রুদ্রের জায়গা, রাসূল যাইয়া রুদ্রের মধ্যেই বসছে, গাছটা কায় খইয়া আইসা, সুবহানাল্লাহ, রাহেব ডাক দিয়ে বলেছেন নবীর নিদর্শন, উনি আখেরি জমানার নবী হবে, সেটা সেই নবী পাহারাদার হলেন সাইয়্যিদুস সুহাদা হযরত আমির আলী, তলোয়ারটা উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলে উমর সামান্যতম বিয়াদবানা ভাব নিয়ে যদি তুমি এসে থাকো আমি সাইয়্যিদুল মুরসালিনের পাহারাদার, সুবহানাল্লাহ, কার কতদূর আছে সেটা দেখার বিষয় না, আমার জান তাকুক আর যান আমার তলোয়ার তোমাকে রেহাই করবে, যদি বিয়া দেবো না বাপ না নিয়ে সেটা পায়ে তালি আস্তে করে সামনের দিকে বারো,
হযরত ওমরের সাথে আমির হামজার কথাবার্তা চলতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের দরবারে জিব্রাইল আমিনকে প্রেরণ করে দিয়েছে। যিনি মাথা কাটিয়ে রওনা হয়েছেন তার ইসলাম কবুলের খবর জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক দরজা খুলেন, উমরকে জড়াইয়ে ধরেন। আহা, রাস্তায় বোনের সঙ্গে এরকম ব্যবহার করে আসছে, শুধু রওনা হয়েছিল মাথাটা কেটে নিতে। শিকারী কিন্তু বড় মজলুম। ভিতরে প্রবেশ করেছেন, ভিতরে প্রবেশ করার সাথে সাথে উমরকে খুবই মায়া দরদের ভাষায় ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, উমর ইবনুল খাত্তাব কি মনে করে আসছেন, কি মনে করে আসছেন? হযরত উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর রওনা হয়েছিলাম মাথা রাখাইতে নেওয়ার জন্য, এই মুহূর্তে আপনার দরবারে আসছি আমার মাথা আপনার পায়ের নিচে নেওয়ার জন্য। নবী রওনা হয়েছিলাম দুশ্মনী করার জন্য, এই মুহূর্তে আগমন করেছি গোলামীর হক আদায় করার জন্য। হুজুর গো চিরকালের জন্য গোলাম বানায় নেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তুমি ইসলাম কবুল করেছ, তোমার ইসলামের খবর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আমার আগে পৌঁছে গেছে। আল্লাহ পাক আরশ থেকে ইসলামের খবর আমাকে জানিয়েছেন। সাক্ষ্য দিয়েছে সর্বপ্রথম উমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পরে ইসলামের বলন্দ আওয়াজ হয়, ইসলামের নামে নারা হয়, ইসলামের আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজ হয়। কিছুক্ষণ পরেই ফজরের নামাজের সময় বিরক্ত হয়েছেন নাকি? একটু পরেই ফজরের নামাজের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা উযু করে আসো। উমরকে উযু করে আসো। উমর উযু করে আসছে। আয়েশা জিজ্ঞেস করে, হুজুর উযু তো করে আসছে, এখন কি করতে হবে? নামাজ আর পড়ছে কোন সময়? নামাজ কি জিনিসের? বলে, বাবা নামাজ হইল আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর হুকুম। হযরত উমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করে, হুজুর নামাজ আল্লাহর স্মরণ কোথায় করে? হুজুর বলেন, আমরা এখানেই করি। হযরত উমর বলে, কেন হুজুর? আল্লাহর স্মরণ তো আল্লাহর ঘরে হবে। হুজুর গো আমি তো মাথা কাটার জন্য রওনা হয়েছিলাম। আপনার দরবারে সে মুসলমান হয়েছে, উমর মুসলমান হওয়ার পরেও যদি চুপে চাপে নামাজ আদায় করতে হয়, তাহলে আমি আসার না আসার সমান। আপনি কি বিশ্বাস করেন এই মক্কার জমিনে আমার তলোয়ারের সামনে দাঁড়াইতে পারে এমন কোন লোক নাই? বাইতুল্লাহ শরীফের দরজা আমি যে খুলি, আপনি আমার পেছনে পেছনে আসেন, দেখি আপনার রাস্তায় কে বাধা।
হযরত ওমর ইবনে খাত্তাব আগে আগে গেছেন বাইতুল্লাহ শরীফের সামনে যায় দাঁড়াইছে, দাঁড়ায় ডাকে আবু জাহেল সাহেব। আবু জাহেল কইছে ক মনে হয় মাথাটা কেটে দিল। জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ বাইতুল্লাহ শরীফে আল্লাহর নবীর ইমামতি দিয়ে আদায় করবে। যদি কেউ চাও রাস্তায় তাকে বাধা দিতে, জেনে রাখো যে তোমার তোমরা আমার হাতে দিয়েছিলে তার মাথা কাটার জন্য, সেই তলোয়ারের ধার তোমাদের গলার করতে চান। কিতাবের মধ্যে আসছে আবু জাহেল আঙ্গুলটা মুখে দিয়া চালাইতে আরম্ভ করছে, ভাবলাম কি আর উল্লুটা। হযরত ওমর যখন মুসলমান হয়েছে ইসলামের চল্লিশ পুরা হয়, চল্লিশ পুরা হয়েছে ইসলামের, হযরত ওমর ইবনে খাত্তাব সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের দরজা মুসলমানের জন্য আল্লাহর নবীর জন্য খুলেছেন, কিতাবে আসছে সর্বপ্রথম বাইতুল্লাহ দরজা এবং বাইতুল্লাহ শরীফে ওপেন সর্বপ্রথম নামাজের জামাত হয়েছে ওমর মুসলমান হওয়ার। আমার ভাইরা কুরআন বিদায় করে দেবে, রাসূলের মাথা কাইটা নিয়ে আসবে, যিনি গেছেন তিনি কোরআনের দ্বারক বাহক হয়ে গেছে, ঠিক না বেঠে? শুধু তাই না, ওমর ইবনে খাত্তাব জমিনে বসে আল্লাহর নবীকে পরামর্শ দিয়েছেন, কোরআন বানায় আল্লাহ পাক ওমরের পরামর্শে নাজিল করে দিয়েছেন। ওমর যেটা বলছে বাস সেটা কোরআন। সুবহানাল্লাহ, আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন উমর সম্পর্কে, বলেছেন উমর যে রাস্তায় যাবে মিস্টার ইবলিস যাবে না, ওই রাস্তায় মিস্টার ইবলিস হাঁটে না, উমর যে রাস্তায় যাবে হক সেই রাস্তায় যাবে, না হক সেই রাস্তায় যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার পরে যদি নবী হইতো তাইলে উমর ইবনে খাত্তাব হইতো। সুবহানাল্লাহ, কে হইতো নবী হইলে? কে হইতো নবী রাসূলের পরে হবে তো? কিসের মানুষ কি আমার নবীর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী আর পৃথিবীতে হবে তো? এটার উপরে ঈমান আছে তো? যদি সামান্য একটু গড়বড় থাকে, গড়বড় বুঝেন না, আমি কোরআনও মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরও মানি, আল্লাহও মানি, আখেরাতও মানি, দুনিয়ার সব আমি মানি, হুজুর যা বলছেন হুজুরের সকল হাদিস ত্রিশ পারা কোরআন সব কিছু মানি, আমি রাসূলের তরিকা অনুযায়ী চলি, তবে নতুন নবী যারা দাবি করে এরা এরাটা করুক না। কথাটা কি বুঝাইছে বাবা? সব মানছেন কিন্তু ভিতরে খালি এত তো খেয়ে যে একদল বাইরে দেখেন না খাই দেন, চিনি না আপনাদের এখানে বোধ হয় তাদের আস্থা আছে যে আহমদিয়া মুসলিম জামাত, ঠিক কিনা? যদি খালি একটু ধারণা এরা যে বলতেছে এরকম সামান্যতম যদি দিলের ভিতরে কোনো একটু খালি কিন্তু তাকে মুসলমান ধরে বলেন মুসলমান। আমার নবীকে বিশ্বাস করার ব্যাপারে সামান্যতম চুল পরিমাণ বিন্দু পরিমাণ যদি সন্দেহ থাকে সেই ব্যক্তি মুসলমান হবে, ঠিক? আমার রাসূল বলেছেন আমার পরে নবী হইলে কেউ উমর ইবনে খাত্তাব হইত, তার কারণ হলো উমর যে পরামর্শ দিতেন সেই পরামর্শ অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, উমর যেটা চাইতেন সেটা কোরআন। সুবহানাল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা চলে গেছে, সাহাবায়ে কেরাম কে নিয়ে হত তোয়াফ করছে সাতবার, কয়বার তোয়াফ করেন আপনারা? সাতবার। আমার রাসূলের তোয়াফ হুজুর সাথে সাহাবায়ে কেরাম সাথে, এই তোয়াফটা কি আমাদের বর্তমান যুগের তোয়াফের মতো? সাহাবায়ে কেরাম কে নিয়ে তোয়াফ করেছেন,
তোয়াফ করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই সাহাবীরা আসলে কি মুকাম ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ জমজম কো রাসূল দেখাইতেছে এই যে দেখো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখানে এই জায়গাটার নাম মুকাম ইব্রাহিম মনে রাখো সাহাবীরা হুজুর সাহাবায়ে কিরামকে বলতেছেন উমর ইবনে খাত্তাব যায় কো হুজুর এই মুকাম ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ দেখা যায় এই জায়গাটা আপনি হুজুর মনে রাখতে কিন্তু এইখানে দুই রেখাত নামাজ পড়ার অর্ডার বুঝি কি আল্লাহর হুকুম সারা দিতে পারে এবার আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার নাই এই জন্য হুজুর চুপ আর প্রস্তাবটা যেহেতু ভালো নাও করতে পারে না হুজুর চুপ খালি প্রস্তাবটা করছে হুজুর চুপ হয়েছে মুহূর্তের ভিতরে জিব্রাইল এমনি সাহায্য হযরত উমরের যে প্রস্তাব করেছে শুধু তার জন্য নয় গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত উমরের প্রস্তাবে আল্লাহ পাক মুকাম ইব্রাহিমকে নামাজের মসল্লা বানায়া দিয়েছে মুকাম ইব্রাহিমকে তমাম উম্মতের জন্য নামাজের মসল্লা বানায়া দিলাম এবং ভাবে আল্লাহ পাক তাকে কবুল করেছেন আমার রাসূল চোখের পানি ছেড়ে উমরের জন্য দোয়া করেছেন আর সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন কোরআন মিটাইয়া দেওয়ার জন্য গিয়েছিল আল্লাহ পাক কোরআনের কাছে গ্রেফতার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের কাছে গ্রেফতার করে ফেলেছেন সেই উমর ইবনুল খাত্তাব কোরআন যেটা বলতো কোরআন ভাইয়া নাযিল হয়ে যাইত আমার উমর ইবনুল খাত্তাব আল্লাহু আকবার রাস্তা দিয়ে উমর যাইতেছে রাতে ঘুরে ঘুরে দেখছে রাতে ঘুমাইছে আদালত জাহান শাসন করে আদালত জাহান হযরত উমরের রাষ্ট্রের এরিয়া ছিল 22.5 লক্ষ বর্গ মাইল সুবহানাল্লাহ 22.5 লক্ষ বর্গ মাইল হযরত উমর বলেছেন আমার রাষ্ট্রের ভিতরে কোথাও যদি একটা উট পানির পিপাসায় যদি মারা যায় আমি উমরের জন্য খাত্তাবে হাসরের ময়দানে জবাব সেই উমর যাইতেছে রাস্তা দিয়ে একজন ব্যক্তি আসতেছে মদ খায় আর অভ্যাস লাগে তো মদ হালাল না হারাম আরো জোরে এই জিনিস হারাম এটার ব্যবসা করো হারাম মনে রাখেন যেটা হারাম এটার ব্যবসা করো হারাম যেটা হারাম এটা নিজে যেমন হারাম অন্যকে দেওয়া হারাম ওনার সেই মদের বোতল হাতে নিয়ে আসতে উমর ইবনুল খাত্তাবের সামনে পড়ে গেছে পুলিশ র‍্যাবের সামনে পড়লে তো আমিরুল মুমিনিনের সামনে উমর দেখে এটা যায় হাতে কি যেই কইছে হাতে কি উমরের আওয়াজ শুনি না ওরা কই যায় মাতা নিজের দিকে দিয়ে মনে মনে আল্লাহ কই আল্লাহ যদি উমরের হাত থেকে দিদি হইতেছে জবাব দিত উমরটা গেল না হাতে দ্বিতীয়বার যখন হয়েছে হাতে কি হেউতে উমর ইবনুল খাত্তাব দেখে দেখে কি ঠান্ডা বোতলটা হাতে নিছে নিয়ে মুখটা খুলছে দেখে গরম দুধ যার হাতে মদ দুধে পরিণত হয় আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলের দোয়া উমরকে কবুল করেছেন কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী মাথা কাই জানতে গিয়েছিল উমর ইবনুল খাত্তাব সেই কোরআনের দারক বাহক হয়ে গেছে আমার ভাইরা আজকেও গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআন যারা বিরোধিতা করবে তারা শেষ হবে কোরআন শেষ হবে এবং কোরআনের তারক বাহক যারা তারা শেষ হবে না ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন নাযিল